বন্ধুরা দেখো, আমি এখন এখানে চা বসালাম, তারপর এখানে এসে এখানে কত এটা কি করতে পারি। এই কিন্তু এই বাটি কিন্তু আরও স্টেপ আছে আমার, আরও মনে 3টা আছে স্টেপ। এটা কিন্তু মমর বাটি, তো এখানে অবশ্যই তোমরা বুঝছালাইছো। এই দেখো, এখানে পিঠা বানাইতেছি, সিদ্ধ বলি। এখানে চা, এখানে সিদ্ধ বলি, গরম গরম সন্ধ্যার আড্ডা, ভালো যে মজা পোকা। দেখো পিঠা নিয়ে এসেছি, পিঠে বলি, চিনি দিছি, চিনি দিছি, চা দিছি, চিনি দিছি, চিনি সারা সাহেব জুড়ি চল যে তুইছি। দেখো পিঠা আর চা বানানো হয়েছে সন্ধ্যার টিফিন, সবাই মুখে দেখো কিরকম হয়েছে। আমরা পিঠা বলে নিলাম হাতে, সাদা খুব বলেছে, পিঠা গুলি নিলাম সন্ধ্যা চা পরিশ্রম করে কত বড়রা মুখে খাইবা না গরম গরম ফুল পিঠা, নারকেল দিয়া সিদ্ধ পুলি। আপনারাও আমাদের মতন এরকম ভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ঠিক আছে চলো, গরম গরম তো গরম থাকে, একজনে এক বদলুকে নারকেল দিয়ে গেছে, ওরে কয়েছে যে যেদিন বাঙা টাঙ্গা হয় এই দিন আইবেন, কই আসে না, তো ওর জন্য দিয়ে পাঠামু দু একটা খাইব। আমি তো সঙ্গে আর বসে না কি, আমি তো একলা, ওই আপনারা কোনো কথা বলছেন না কেন, কেউ সবাই কমেন্টে জানাই পর কি। হবে না দেখো কেমন হয়েছে, ভালো ভালো হয়েছে। ও গাইস, তো সন্ধ্যার সময় চা টিফিন খাওয়ার পরে সিদ্ধ বলি আর চা খাওয়ার পরে তারপর তোমরা সামনে আইতে পারছি না, পেঁয়াজ রসুন সব কিছু এখানে, পেঁয়াজ তারপরে দেখো আলু টমেটো, তারপরে এখানে হচ্ছে মশলা করে রাখছি মিক্সারে, সব রেডি করছি, তারপরে এখানে স্যালাড কাটলাম। তো অবশ্যই দীক্ষা বুঝ চালাইছ যে কি রান্না হইব। তো রান্নাটা হচ্ছে দেখো দেখা যাচ্ছি, দেখো এই দেখো এখানে হচ্ছে হাঁসের মাংস, হাঁস মেরিনেট করে রাখছি, সব হলুদ লবণ জিরা ধনিয়া তারপর সর্ষা তেল দিয়া, তো আজকে গুলবাজার থেকে হাঁস নিয়ে এসে, তো আজকে তার মাথা গেল কইলে তো জোর করে আবার আসতে আমার জামা আটকে রেখে দিচ্ছে যে আজকে বৃহস্পতিবার, আজকে যাও যেত না দিকে মা সন্ধ্যার সময় মা দিদা এই দিয়ে গেছে দেখো করে, তো না না আজকে যাও যেত না কালকে, তার লেগে আজকে এর মধ্যে এতদিনের মধ্যে মাংস মাংস খাওয়া হয়েছে না, এই মাছ টাছ পোলাও এবার পোলাও মাছ টাছ খাওয়া হয়েছে, ডাল ডাল করছিলাম, মাংসটা খাওয়া হয়েছে না, তার লেগে আজকে সেটা মাংস নিয়ে এসেছে। তো মাংস রান্না করতেছি, এদের মশলা দিয়ে রাখছি, মশলাটা দিয়ে কষাই যাচ্ছি, আর হাঁসের মাংস একটু নুন হলুদ দিয়ে সেটা সর্ষের তেল জমাই রাখলে একটু নরম হয় আর কি, ভিনিগারও অনেকে দিতে পারো, আমরা ভিনিগার লাগে না, আমার আমার ঘরে সব কিছু মশলা আছে, ভিনিগারটা আমি সবসময় ইউজ করি না, শুধু পাঁঠার মাংসটা
রান্না করলে ভিনেগারটা দেওয়া হয়। তো আজকে তো রাত্রের খাবারটা ভালোর জন্য হবো, কালকে তো একটু ডালিয়া ডালিয়ার খিচুড়ি। এর আগে দিন সেখানে একটু এর আগে যেন ভুলিয়া গেছিল মনে নাই। তো আমি রান্নাটা আমিই করি সবসময়, মা যে মার কাছে থাকতে সন্ধ্যা করো মা রান্না করতো, এখন তো আমারই রান্না করতে হলো রান্না করি। একদিন মা রান্না করে খাওয়াইছে, তো মা আমার বাড়িতে মারে আমিও রান্না করে খাওয়াই। দেখা যাচ্ছে স্যার একটা জায়গা আসছি, শুধু পুলি সিদ্ধ পুলিটা করছি, নারিকেলটা অর্ধেকটা বাকি নিচ্ছি, আরেকদিন আবার কিছু করতে পারো। নারিকেল নিচ্ছি, দেখো কেন স্যার কেটে রাখছি, গাজর বিট শসা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব দিয়া সেরা। এই দেখো এখানে ফ্রিজের মধ্যে আমার ভিনেগার সব মশলা সস থেকে ধরে, সে অনেক রকমের সস থেকে ধরে সব কিছু থাকে মানে ইত্যাদি। আর আজকের এই দেখো আজকের বাজার আনছি, এখানে সে ভুট্টার শাক মেথির শাক, আচ্ছা সরি আমি চিনি না, এই দেখো এই দিয়েছে মেথির শাক। তারপরে এখানে গাজর শসা লেবু সব আনছে, আর ধান আনছে এখানে, হয়তো ধানের ভুট্টাটা এখানে ধান আনছে, ধান এসে ধান আর কালো শস্যা আনছে। বাড়িতে যে কবুতর আছে, কবুতর এলে গা আমার বাড়িতে শ্বশুর বাড়িতে কবুতর পালে, আমার যেমন কবুতর পালন খুব শখ, মানে কবুতরের পুরা খাঁচা বানিয়ে লাগছে, তার লেগে ধান আর কবুতরের শস্যা। আবার এই কবুতরটি সিদ্ধ চাল খাই, ধান ইয়ে খাই না, আতর চাল খাই না, সিদ্ধ চাল খায়। তারপরে মুসুর ডাল খায়, টিডলি ডেলি নিয়ে দিয়ে মোটামুটি ভাজা হয়ে গেছে। হলুদটা আর এখন দিতাম না, কারণ মাথাটার মধ্যে অনেকখানি হলুদ দেওয়া হয়েছে, বেশি করে ঝালাইছি। ঠিক আছে রান্নাটা আমি করি সুন্দর করে, আমি যদি তোমার সাথে কথা বলি তাহলে আমার রান্নাটা ভালো হতো না। তো এত দামি মাংস মনে করো অনেক ক্ষয়ের ভর্তিকা গুরুবাচার গিয়ে আসে, তার বাচার করে আনন্দটা অনেকেই টাফ হয়ে যাওয়া। এর মধ্যে যদি রান্নাটা ভালো করে না করি তাহলে তো কেউ খাইতে পারত না। আর আমি রান্নার সময় আমি রান্না করতে গেলে আমি কারোর সাথে কথা বলতেও চাই না, কারণ রান্নার সময় রান্নাটা যদি ঠিকভাবে না করি তাহলে আমার ভালোই পাবো। ঠিক আছে তাহলে আমি পরে আবার তোমার সিনার কাছে রান্নাটা করে সেরে কমপ্লিট করে ব্লগটা সপ্তাহে দেখবো, আশা করি ভালো লাগবো। টাটা, আবার খাওয়ার সময় তোমার সামনে যাচ্ছি। আমার মোটামুটি রান্না কমপ্লিট কমপ্লিট হয়েছে না, না এখানে ভাজা ভাজা রাখছি বোনের লেগা আর চামার লেগা খাইব, আসিরা তারা খায়া করবো কীরকম হিসেবে। আর এখানে ঝোল ঝালাইছি, গুড়া লঙ্কা দিছি না পেট ব্যথা করে তার লেগা। আর এখানে ভাত বয়েছি, আবার মনে করো না যে এতগুলি মানুষ সে দূরান দিয়ে বোয়ামো না আর একটা সসপ্যান বোয়ামো, আমার এই ওইটা একটা একটু পড়াই না আর কি, তার লেগা এটা বয়েছি। তো এখানে ফুটুক লবণ টবণ সব ঠিক আছে, নিয়ে সরা সরা পেটটা হাতালো, লবণ টবণ সব ঠিক হয়েছে। হরে কৃষ্ণ, তুমি তো হরে কৃষ্ণ, তুমি তো কিছু খাইতা না, ঠিক আছে নি আমি তো খাইছি। হ্যালো সুন্দর, আর এখন হচ্ছে কালকে তো তোমার কাছে আর ভাত খাওয়ার সময় আর ভিডিও করতে পারছি না, তো রান্না বান্নার সাথে সাথে মোটামুটি 11টা বেজে গেছে, তাহলে আর কিছু করতে পারছি না। তো সবাই তাড়াতাড়ি খাবার টাবার দিয়ে আসিনা, মাথার থেকে গেছে শুনলে ভিডিও করতাম, তো আজকে মাথায় যাবো গা। তো এখন বোনু রেডি হইতেছে আর আমি রান্না করতেছি, তো কী রান্না করতেছি এটা পরের ব্লগে আইব কী কী রান্না হইতেছে। আর তো এখন চা আর পিঠা, কালকের যে পিঠা সন্ধ্যার সময় খাওয়া হয়েছে, চা আর সবাই পিঠা খাওয়া খেয়েছি, আর রান্না হইতেছে অনেক রকমের মাছ হইতেছে, দুটা পরের নেক্সট ভিডিও দেখব। তো আজকের লেগা এখনের লেগা টাটা, আর ব্লগটা বেশি বড় করতাম না,
কালকে সন্ধ্যার দিকে ব্লগটা সবটাই তো তোমরা দেখছো, অবশ্যই ভালো লাগছে। তো আবার নেক্সট ভিডিওতে তারা আবার সবাই তোমরা আবার যেদিনকে আমি যাবো বা আবার আইবো ওদিনকে তোমাদের কাছে আবার নিয়ে যাবো। তো টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে আইতাছে কি আজকের মেনুটা কি। টাটা।